বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ থেকে শুরু করে আজকের বাঙালির অনেকের সঙ্গে বাগানের একটা নিবিড় সম্পর্ক আছে। আপনাদের কথা দিয়েছিলাম নতুন গল্প নিয়ে ফিরব, তাই আজ এমনই এক গল্প নিয়ে আমি অঙ্কুশ আপনাদের সাথে আরও একবার। ওয়েলকাম টু আল্ট্রাটেক বাড়ির বিষয়। গার্ডেনিং একটা শখের পেশা, অনেকেই বলে গাছের সাথে নাকি নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়। আজ সেরকমই একটা গল্প শুনবো আমরা। দেখে নিই আমাদের আজকের গেস্ট ব্যারাকপুর থেকে মিসেস বিদিশাদে আর ওনার হাজবেন্ড মিস্টার জয় দেকে। হ্যালো, হ্যালো, হ্যালো জয়, বিদিশা, রাইট? ওয়েলকাম টু দ্য শো। আজকে আমরা কথা বলবো তোমাদের বাড়ির বিষয়ে। বসে পড়ো। আচ্ছা, আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি একটা জিনিস বিদিশাকে জিজ্ঞেস করতে চাই। শুনেছি নাকি তুমি এই গাছেদের সাথে কথা বলো? না, মানে আমার জাস্ট একটা জিনিস জানা যে রিপ্লাই পাও। মানে আমি লক্ষ্য করেছি যে আমার যেদিন মুডটা খুব ভালো থাকে সেদিন গাছগুলো না কেমন ভরা ভরা থাকে, আর যেদিন আমার মুডটা খারাপ থাকে সেদিন গাছগুলো না কেমন যেন শুকিয়ে যায়। বিদিশার একটা অদ্ভুত স্বভাব আছে, বলি বলি? ও যেই রঙের শাড়িটা পরে সেটার সাথে ম্যাচ করে আবার ফুল কেনে। মানে ধরুন যেই রঙের শাড়িটা পরে ও বাজারে যাবে ফুলের গাছ কিনতে, সেই রঙের ফুলের গাছই ও কিনবে। ঠিক বলেছি তো? তাহলে আমি সারা বছরে কটা শাড়ি কেনা হয়, মানে তোমায় কটা শাড়ি কিনে দিতে হয় সে অঙ্কে যাব না যাব না? ঠিক আছে। মানে আচ্ছা, জয়ের মতে এই বিদিশার গার্ডেনিং এর শখের জন্যই তোমাদের এই নতুন বাড়ি পরিকল্পনা করা, তো সেটার বিষয়ে যদি একটু ডিটেইলসে বলো তোমরা। ইচ্ছেটা শুধু আমার একার ছিল না, ওরও ছিল। আচ্ছা তাহলে তোমার থেকে জিজ্ঞেস করি, বলো। ইচ্ছে থেকেও বেশি এক ধরনের জেদ বলতে পারেন। মানে আমাদের নৈহাটিতে নিজের বাড়ি ছিল, তারপর সেটা কোনো কারণে বাধ্যই আমাদেরকে বিক্রি করতে হয়। তারপর যা হয় আর কি, ভাড়া বাড়ি হয়ে ওঠে আমাদের ঠিকানা। তো ভাড়া বাড়িতে যেরকম ঝামেলা হয় আর কি, মানে হঠাৎ করে ভাড়া বেড়ে গেল, তারপর বাড়িওয়ালার সাথে ঝামেলা, ঘন ঘন বাড়ি পাল্টাতে হতো। তো আমাদের সেই কারণেই না আমার কত শখের ফুল গাছগুলো সব নতুন নতুন জায়গায় গিয়ে ঠিকমতো আলো বাতাস না পেয়ে পেয়ে নষ্ট হয়ে যায়। মানে খারাপও লাগতো, কিন্তু কোনো উপায় ছিল না। আমাদের 8 বছরের মেয়ে, সে সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারতো না। তো আমাদেরকে ওর স্কুল একবার চেঞ্জ করতে হয়েছিল, প্রচণ্ড কান্নাকাটি করেছিল, খারাপ লেগেছিল। তখন মনে হয়েছিল একটা নিজের বাড়ি হলে ভালো হয়, আর একটা জেদ চেপে গেছিল বলতে পারেন। দেখো, সবাই বলে যে জেদ নাকি সর্বনাশা, কিন্তু সেটা তোমাদের ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ হয়ে উঠেছে। একদম। তো জয়, আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে এই নতুন বাড়িতে তোমাদের এই বিশেষ করে বিদিশার জন্য, মানে বিদিশার যে গাছ আছে যাদের সাথে ও কথা বলে, তাদের ভালো করে বেড়ে ওঠার কি ব্যবস্থা আছে? আমরা ভেন্টিলেশনের ওপর বিশেষ নজর দিয়েছি। আমাদের সাইট ইঞ্জিনিয়ার এমনভাবে বাড়ির জানলাগুলো বানিয়েছে যে বাড়িতে পর্যাপ্ত আলো হাওয়া সবসময় খেলতে থাকে। তার মানে বাড়িতে সঠিক এয়ার সার্কুলেশনের ব্যবস্থা থাকলে পরিবারের সুস্বাস্থ্য বজায় থাকে, তাই তো? মানে ওটাই পরিবারের সুস্বাস্থ্যের চাবিকাঠি। একদম, গাছেদের জন্য। আমি না কিছু রঙিন ফুলের টব ঘরের মধ্যে রাখতেও ভালোবাসি। মানে ঘরের মধ্যে রাখলে কি হয়, ঘরের সাজসজ্জাটা না একটা আলাদা মাত্রায় যায়, আর সেই কারণেও তো ভেন্টিলেশন খুব জরুরি, তাই। আর আমার না এই গার্ডেনিং ছাড়া আরেকটা শখ আছে, সেটা হচ্ছে ছবি তোলার। মানে যেমন কোনো মুহূর্ত বা যদি কোনো কিছু জিনিস ভালো লাগে আমি না সেটা ছবি তুলে নিই আর তারপর সেটাকে ফ্রেম করে নিই। হ্যাঁ, আর ওই ফ্রেমগুলো দেওয়ালের মধ্যে কি জানি ওগুলো বলে, হ্যাঁ মানে বিভিন্ন ধরনের ফ্রেম দেওয়ালে, একটা দেওয়ালে লাগিয়েই মানে একটা পরিকল্পনা করার আমাদের ইচ্ছে আছে অনেকদিন ধরে। কারণ যখন ভাড়া বাড়ি ছিল তখন বাড়িওয়ালা একটা পেরেকও ঢুকতে দিত না, তখন ও রাগের চোটে সমস্ত ছবিগুলো বাক্সবন্দি করে রেখেছিল। আর এখন যখন নিজের বাড়ি হয়েছে তখন সমস্ত ছবিগুলো খুলে একেবারে নতুন করে সাজানোর মতন আমাদের প্ল্যান আছে। বাহ, দেখো জয়, এটা কিন্তু মানতেই হবে যে তোমার বউ কিন্তু অসম্ভব মাল্টি ট্যালেন্টেড, কি তাই তো? তো তোমাদের দুজনকে জিজ্ঞেস করবো যে এখন তোমাদের এই বাড়ি বানানো কতদূর, কি সিচুয়েশনে, কি পজিশনে আছে? অনেকটাই হয়ে গেছে। আসলে আমাদের ইঞ্জিনিয়ারের পরামর্শের সাথে আমরা আল্ট্রাটেকের ওয়েবসাইটে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুঁজে পেয়েছি যেগুলো খুবই প্রয়োজন। বাড়ির ভেন্টিলেশনের জন্য বাড়ির কিচেন এবং বাথরুমে এক্সস্ট ফ্যান থাকাটা খুবই প্রয়োজনীয়।
আর কোভিড এর জন্য বলতে পারেন বাড়ির কাজটা অনেকটা পিছিয়ে গেছে, তো এখন না হলে কনস্ট্রাকশন অনেক আগেই হয়ে যেত। দেখো লোকে বলে যে সবুরে মেওয়া ফলে, তো এতদিন যখন অপেক্ষা করলি আর কয়েকটা দিন। বাট এনিওয়ে খুব ভালো লাগলো তোমরা এখানে এলে, তোমাদের সাথে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি সত্যি প্রে করব যেন খুব তাড়াতাড়ি তোমাদের এই নতুন বাড়ি তৈরি হয়ে যায় আর সেখানে তোমরা খুব সুখে থাকো। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জয়, বিদিশা, অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে এলে এবং তোমাদের এত সুন্দর গল্প আমাদের সামনে শেয়ার করলে। আর আমরা যেটা করে থাকি সেটা হলো যাওয়ার আগে এই সুন্দর গিফটটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য, তোমাদের যে নতুন বাড়ির চাবি সেটা সুন্দর করে এখানে টাঙিয়ে রাখবে, কেমন? এনাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজ আমরা বাড়ির ভেন্টিলেশনের ব্যাপারে অনেক কিছু জানলাম। যেমন ধরুন বাড়িতে ভালো ভেন্টিলেশনের জন্যে জানলার অবস্থান সঠিকভাবে করা উচিত, যাতে হাওয়া বাতাস খেলতে পারে ঘরের ভেতর। ঘরের ভেন্টিলেশন ভালো হলে ঘরের ড্যাম্প বা ফাঙ্গাস হয় না আর কোনো দুর্গন্ধও ছড়ায় না। বাড়ির রান্নাঘর ও বাথরুমের এক্সস্ট ফ্যান লাগাতে ভুলবেন না, এটাও সঠিক ভেন্টিলেশনে সাহায্য করে। এবার আমার বিদায় নেবার পালা, কিন্তু আলট্রাটেক আপনাদের সাথে সারা জীবন আছে ও থাকবে। বাড়ি বানানোর ব্যাপারে বিশদে জানতে ভিজিট করুন আলট্রাটেকের ওয়েবসাইট www.ultratechcement.com, যেখানে আপনি পাবেন 10টিরও বেশি ভাষার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং বাড়ির বিষয় ফ্রম আলট্রাটেক, ইন্ডিয়াস নাম্বার ওয়ান সিমেন্ট। ভালো থাকবেন, নমস্কার।